ঘাটুমারিয়া উপজেলা বিএনপির আরেকটি মিছিল আমাদের সমাবেশে এসে সমাবেশের শুরু করছে। সরকারের মাধ্যমে তাদেরকে আমরা স্বাগত জানাই, তাদেরকে স্বাগত জানাই। আমি চেয়ারে বসার জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনার চেয়ারে বসে পড়ুন। ডুমুরিয়া উপজেলা বিএনপির নবীন সরোয়ারের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এখন আমাদের আমাদের বক্তব্য পালা শুরু হচ্ছে। বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি খুলনা মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইস্তিকে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি খুলনা জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা জেলা শাখার সম্মানিত সভাপতি মান্নান মিস্ত্রিকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই মান্নান আসছে, ঢুকি নিয়ে এখনো এবার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে, মোহাম্মদ মুজিবুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক বাবু উজ্জ্বল কুমার শাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা কুদরতে আমির দাস খান, সভার প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক সহ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফারুক সহ আমন্ত্রিত মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ খুলনা জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সকল থানা ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের রাজনৈতিক সহযোগিতাবৃন্দ সকলকে জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগরী শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় খুলনাবাসী, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্ব মূল্যের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে এই কর্মসূচি দিয়েছে। 11 দিনের কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা বিএনপি আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন এই সরকার একটি ঢোকাবাজ সরকার। খুলনার সমস্ত পাটকলগুলো, যে সমস্ত পাটকল বন্ধ ছিল সেই পাটকলগুলো পুনরায় চালু করার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেই প্রথমেই খুলনা সহ সারা দেশের সমস্ত পাটকল বন্ধ করে দিয়েছে। প্রিয় খুলনাবাসী, প্রতিটি জিনিসপত্রের দাম এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, মধ্যবিত্ত এবং নিম্নবন্ধ
আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা দরিদ্র মধ্যবিত্ত মানুষ, আমাদের মায়েরা আমাদের বোনেরা সংসার চালাতে পারে না, রান্না করার জিনিসপত্র বাজার থেকে কিনে খাওয়ার সুযোগ নাই। দেড় বছর আগে এক বোতল তেলের দাম ছিল 475 টাকা, আজকে এক বোতল তেলের দাম 800 টাকা। কি করে দেড় বছরে এক বোতল তেলের দাম দেড় গুণ হয়? এর জবাব শেখ হাসিনাকে দিতে হবে। আমরা আশা করি ত্রিগড়িয়া থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে। করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। ত্রিগড়িয়া থানা বিএনপিকে মিছিলে মিছিলে নগরীতে পরিণত হবে আজকে খুলনা। লাগামহীন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সাংবাদিকরা বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, আপনার মতামত কি? ওনারা বলছেন দ্রব্যমূল্যের বিষয়ে আমাদের কিছু করার নাই। আজকে খুলনাবাসীর থেকে প্রশ্ন, আপনার ক্ষমতা ছেড়ে দেন, জিনিসপত্রের দাম যদি না কমাতে পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোন সুযোগ নাই। আমি আজকের এই সভা থেকে আহ্বান জানাবো, আসুন ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে এই সরকারের বিদায় ঘন্টা বাজাবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি তসলিমা খাতুন অ্যাডভোকেট তসলিমা খাতুন সন্ধ্যা। তসলিমা খাতুন সন্ধ্যাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে প্রস্তুত থাকবে বাবু উজ্জ্বল কুমার সাহা। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপির মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দিগলিয়া থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাইফুর রহমান মিন্টুকে। আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব আমির রাজা খান আজকে এই সভায় উপস্থিত আছেন। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি আমাদের এখানে উপস্থিত আছেন জয়নাল আবেদিন ফারুক সাহেব। আমাদের এখানে উপস্থিত আছেন জেলা এবং মহানগরী নবনির্বাচিত নেতৃবৃন্দ, উপস্থিত সামনে উপবিষ্ট প্রিয় খুলনাবাসী আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি সারা দেশব্যাপী যে চরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে যে সকল ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন, আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের সরকার স্বঘোষিত, যে দেশের সরকার নির্বাচিত হয় রাতের আধারে, এবং সেই কারণেই খুলনা জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ধন্যবাদ সকলকে। সবাইকে মঞ্চের ডান পাশে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। জনি জনি তোমার লোকজন নিয়ে মঞ্চের ডান পাশে অবস্থান নাও। প্রিয় খুলনাবাসী, আমরা সকলেই জানি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সরকারের কোনো দায় নয়। এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হন নাই, সেই জন্যে এই দেশের জনগণের কোনো নিরাপত্তা তার কাছে নাই। এদেশের আমরা সকলেই দেখেছি এদেশে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই, আমাদের খাদ্যেরও কোনো নিরাপত্তা নাই। আমরা অর্ধাহারে অনাহারে আমরা সকলেই এদেশে বসবাস করছি। আমরা চাই আসুন প্রিয় খুলনাবাসী এবং প্রিয় জিয়ার সৈনিক তার সকলে এক হয়ে আমরা এদেশে আরেকটি বিপ্লব ঘটাই, এবং এদেশে আমরা নির্বাচিত সরকারের অধীনে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা এদেশকে আরেকটি বিপ্লব ঘটিয়ে আমরা বিএনপি শাসনকে প্রতিষ্ঠা করি, এদেশের জনগণের নিরাপত্তা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যারা মিছিল নিয়ে এসেছেন তাদের কাছে অনুরোধ করব, মঞ্চের ডান পাশে পর্যাপ্ত জায়গা, নাজিমুজ্জামান জনে মঞ্চের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, তোমরা ডান পাশে অবস্থান নাও। ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে,
এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরী শাখার সংগ্রামী সভাপতি একরামুল হক কমল এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক খিলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল ডাল তেল প্রাকৃতিক গ্যাস সহ রূপসা থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের দিকে ধেয়ে আসছে, তাদেরকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, রূপসা থানা বিএনপির সভাপতি খান জুলফিকার আলী জুরু এবং মোল্লা সাইফুর রহমানকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। চাল ডাল তেল প্রাকৃতিক গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগাতার অসহনীয় উদ্যোগতির প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ যারা এসেছেন রূপসা থেকে যারা এসেছেন তারা মঞ্চের ডান পাশে চলে যান। রূপসাবাসীর প্রতি উদাত্ত আহ্বান, আপনারা মঞ্চের ডান পাশে অবস্থান নিবেন। রূপসাবাসী মঞ্চের ডান পাশে পশ্চিম দিকে আমাদের যে সকল দলের বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, আমাদের মহিলা দলের কর্মীরা আসছে, আমাদের বোনেরা আসছে, মা বোনদের চেয়ারে বসার ব্যবস্থা করে দেবেন। আপনারা নিজেরা চেয়ার ছেড়ে আগে আমাদের মা বোনদের বসার ব্যবস্থা করে দেবেন। প্রিয় বন্ধুরা, আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রয় সীমায় মধ্যে রাখার দাবিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দেশব্যাপী জেলা সদরে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে খুলনা জেলা বিএনপি আহত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কালিশপুর থানা থেকে একটি বিশাল মিছিল আমাদের সভা স্থলে উপস্থিত হয়েছে, তাদেরকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। আজকে সভার সম্মানিত সভাপতি বটিয়াঘাটা দাকপ অঞ্চলের জনগণের প্রাণপ্রিয় নেতা খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের সাবেক জিএস অগ্রস্পতি আমির এজাজ খান আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিএনপির মাননীয় চেয়ারপারসন গণতন্ত্রের আপোষহীন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশমাতা বেগম খালেদা জিয়া, খুলনা জেলা ছাত্রদলের একটা বিশাল মিছিল আব্দুল মান্নান মিস্ত্রি এবং গোলাম মোস্তফা তুহিনের নেতৃত্বে আমাদের মাঝে এসে স্লোগানে সমাবেশকে মুখরিত করছে। ছাত্রদলের সকল নেতাকর্মী ভাইকে আমরা বলব মিটিংয়ের সুশৃঙ্খল করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়িত্ব গ্রহণ করে সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন, আপনাদের জন্য রক্ষিত ত্রিপলে বসে পড়ুন। প্রিয় বন্ধুরা, আমার খুলনা জেলা বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশ
আজকে পুরো নগরে মিছিলে মিছিলে মুখরিত হয়েছে সবার একটি স্লোগান, সেটি হচ্ছে চাল ডাল তেল গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা কিনে খেতে চাই। আমাদের আয়ের মধ্যে থেকে আমরা যারা এই যে ব্যানার আইনজীবী মৎস্যজীবী দল খুলনা জেলা মৎস্যজীবী দল একটি বিশাল মিছিল এসেছে, আপনারা ব্যানারটি নামিয়ে ফেলুন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বক্তা রয়েছে আর বক্তব্যের মাঝখানে একটি করে মিছিলের ঘোষণা দিতে থাকলে আর বক্তব্য হয় না। তবুও আমি শুধু অতিথিদের নাম বলে আমি বক্তব্য শেষ করছি। আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, খুলনা গণমানুষের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা মঞ্চে উপস্থিত আছেন, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব খুলনা মহানগর ছাত্র দল ও যুব দলের কিংবদন্তী নেতা খুলনা মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সচিব শফিকুল আলম তহিন, প্রিয় বন্ধুরা, পশ্চিম দিক থেকে সোনাডাঙ্গা থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে আমরা মিছিলটিকে স্বাগত জানাই। মঞ্চের পূর্ব দিক থেকে জাতীয়তাবাদী যুব দল খুলনা জেলা শাখার একটি বিশাল মিছিল শামীম কবির এবং রুবায়েত হাসান ইবাদুল্লাহ রুবায়েতের নেতৃত্বে এসেছে। আমরা মিছিলকারীকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। খুলনা জেলা কৃষক দলের আরেকটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা মিছিলটিকে করতালি দিয়ে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে মঞ্চে আরো উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক নির্বাচিত চেয়ারম্যান অরুণাচার বাপ্পি মঞ্চে উপস্থিত রয়েছেন, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি সাবেক যুবনেতা সাবেক সফল ছাত্রনেতা চরিত্র ইসলাম জয়ীর সহ খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির নবঘোষিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ মঞ্চে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহপ্রচার সম্পাদক বৃহত্তর খুলনার কৃষি সন্তান কৃষিবিদ শামীমুর রহমান মঞ্চে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি আলাদ হোসেন উজ্জ্বল সহ নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দেব না, শুধু একটি আহ্বান জানাতে চাই। বর্তমান চাল ডাল তেলের মূল্য যেভাবে সরকার বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেটের মাধ্যমে, তাতে বাংলাদেশের মানুষকে বেঁচে থাকতে হলে রাস্তায় নামতে হবে। বিএনপির নেতৃত্বে এই সিন্ডিকেট সরকারের পতনের আন্দোলনকে জোরদার করতে হবে। আগামী দিনে তারেক রহমানের নির্দেশনায় শেখ হাসিনার পতনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাংলাদেশ, জিন্দাবাদ। কেন খোদা থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, মৎস্যজীবী দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি শামীম কবির। শামীম কবিরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। খুলনা জেলা শ্রমিক দলের একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, ধন্যবাদ। আমরা সবাই বসে পড়ি, জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল শিক্ষক দল, আমরা সবাই বসে পড়ি। আমাদের নেত্রী প্রিয় মা আমাদের জন্য 2 বছর জেল খেটেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমাদের সে অভিযাননি। আমরা সেই মায়ের জন্য সবাই বসে পড়ব।
আমরা কেউ দেবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক চরণেতা জনাব আমিরের সরকার মঞ্চ অভিষ্ট এই সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত এই সরকারের পেটুয়া পুলিশ বাহিনীরা যে নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছিল রাজপথের অধিবসাল দেশী বেগম খালেদা জিয়া উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য জননেতা জনাব জয়নুল আব্দিন ফারুক মঞ্চ অভিষ্ট জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক খুলনার গণমানুষের নেতা জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মানা মঞ্চ অভিষ্ট মহানগর এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সম্মেলনের নেতৃবৃন্দ যারা শুনছেন সকলকে জাতীয়তাবাদী সমুদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার শেখ হাসিনা আমাদের সমুদল সারাকে একটি স্লোগান দিয়েছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কয়েকগুলির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে। কয়েকগুলির নেতৃত্বে একটি বিশাল মিছিল তাদেরকে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। একটি স্লোগান দিয়েছিল সেই স্লোগানটি হচ্ছে দশ থেকে ছেড়ে চাল খাবো ঘরে ঘরে চাকরি দেব বিনামূল্যে সার দেব। শেখ হাসিনাই ক্ষমতায় দশ টাকা ছেড়ে চাল নাই ঘরে ঘরে চাকরি নাই বিনামূল্যে সার নাই আছে ওনার পিতার উত্তরসূরি হিসাবে বাকশাল কায়েম করা আর বাংলাদেশের মানুষের নির্যাতন করা। আমরা এখন একটি স্লোগান দিতে চাই সেই স্লোগানটি হচ্ছে দশ টাকা ছেড়ে চাল খাবো শেখ হাসিনাকে বিদায় করব ঘরে ঘরে চাকরি দেব শেখ হাসিনাকে বিদায় করব বিনামূল্যে সার নেব শেখ হাসিনাকে বিদায় করব। এই স্লোগান দিয়ে আগামী দিনে শেখ হাসিনার পতন রচিত করে আমরা জাতীয়তাবাদের বিজয় নিশ্চিত করব। আজকের দিনে এই অঙ্গীকার খোদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে এই মঞ্চের বাম পাশে আপনাদেরকে অনুরোধ করবো বসে পড়ার জন্য মঞ্চের বাম পাশে দাগুব থানা বিএনপি আপনারা বসে পড়ুন বসে পড়ুন। এবং মঞ্চের ডান পাশে যারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন ওখানে ত্রিফল আছে ত্রিফলের পরে বসে পড়ুন বসে পড়ুন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি বাবুজ্জ্বল কুমার শাহ। বাবুজ্জ্বল কুমার শাহ প্রস্তুত থাকবে খুলনা জেলা জাতীয়তাবাদী শস্য সেবক দলের সংগ্রামী সভাপতি শেখ তৈবুর রহমান। বক্তব্যের জন্য প্রস্তুত থাকবে শেখ তৈবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার উদ্যোগে কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের সন্ত্রাস নৈরাজ্য এবং চাল ডাল তেলের দাম বৃদ্ধির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কাউন্সিলের অন্যতম নেতা সাবেক খুলিবুলি জনাব জয়নুল আবেদিন ফারুক সহ খুলনা জেলা মহানগর বিভিন্ন সম্পর্কের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। আজকের বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য দেওয়ার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি।
ব্যক্তি প্রতিষ্ঠান ধ্বংস করে শ্রমিকদের দাঁড়িয়েছেন। আজকে শ্রমিকরা হাহাকার করছে, খাদ্য হারাবে। আপনার ঐক্যবদ্ধভাবে ছাত্র শ্রমিক জনতা এক হয়ে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পতন ঘটাবে। এই আকাশকে কুড়েগড়া থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। এরপর কাটোর থানা বিএনপির আরেকটি মিছিল আমাদের মাঝে এসেছে এবং সদর থানা জাতীয় দল ছাত্র দলের আরেকটি মিছিল আমাদের মাঝে এসেছে। সরকারের মাধ্যমে স্বাগত জানাই কুড়েগড়া থানা বিএনপির ক্যারেক্টার ইঞ্চি করুন, ক্যারেক্টার আমি ফেলুন, ক্যারেক্টার আমি এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। খুলনা জেলা শিক্ষা অবস্থানের সংগ্রামী সভাপতি শেখ মুজিবুর রহমান। বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দাবি দল কেন্দ্রীয় কমিটির ঘোষিত নিত্য প্রয়োজনীয় কর্মের উদ্যোগের প্রতিবাদে খুলনা জেলা আজকের এই বিক্ষোভ সমাবেশ সভাপত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সম্মানিত আমির দাস খান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক চিফ হুইপ সহ খুলনা মহানগর জেলা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কামরা উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষেত্র সমাজ দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানায় বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন আমরা কেন এখানে সমবেত হয়েছি। আপনারা দেখেছেন মানবিক প্রয়োজন দ্রব্যের উদ্যোগটি, তেলের দাম, চালের দাম, ডালের দাম বৃদ্ধি, এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন দেশ নেতৃবাগক চ্যালেঞ্জকে কারাগারে রেখে এই সরকার বিভিন্ন অবৈধ কাজ করছে। আপনারা জানেন স্বাধীনতার সেনা অফিসারকে হত্যা, শেয়ার বাজার লুট, দলীয় নেতা কর্মীদের হত্যা খুন করে এই সরকার ক্ষান্ত হয়নি। আপনারা জানেন মানুষের ছোটবেলার অধিকার হরণ করেছে এই সরকার। তাই আমি এই সমাবেশ থেকে আপনাদের আহ্বান জানাব আগামী দিনে তরুণের অহংকার আগামী দিনে রাষ্ট্র নায়ক তাদের কামাল জিন্দাবাদ। দুতলা থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে, রূপসা বিএনপির আরেকটি মিছিল আমাদের মাঝে এসেছে। সরকারের মাধ্যমে আমরা স্বাগত জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর যুব দলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি মাহবুব হাসান পিয়ারু, এর নবগঠিত কমিটির খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত বিএনপি খুলনা মহানগর এবং জেলা বিএনপি
শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় খুলনাবাসী সকলকে খুলনা মহানগর যুবদল, খুলনা মহানগর বিএনপি এবং যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের মানুষের নাবিশ্বাস উঠেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কি এমন হল দেশে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল? মূলত বিষয়টি হল সদর থানা ছাত্রদের একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। শাকিলের নেতৃত্বে সকলকে ধন্যবাদ। ডাকম থানা বিএনপির আরেকটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, মূলত সরকারের বাণিজ্য মন্ত্রী এমপিরা ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি ঘটিয়েছে। সরকার জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য হয়, যেহেতু সরকার অনির্বাচিত, নিশিরাতের ভোটে নির্বাচিত এই আওয়ামী লীগ লুটপাট আর সন্ত্রাসের অভয়ারণ্য বাংলাদেশ। সময়ে লুটপাট চলছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। 8,000 কোটি টাকার পদ্মা সেতু 45,000 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। আর সন্ত্রাসীদের অভয়ারণ্যে সন্ত্রাসীরা দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রের ঝঞ্ঝাল চলছে। বিশ্বজিৎকে প্রকাশ্যে হত্যা করার পর সেই সমস্ত খুনিদের রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। নাটোরের চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে হত্যা করার পর আমরা দেখেছি তাদেরকে যখন আদালত ফাঁসি দিল সেই সময় রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত ক্ষমা করেছেন। সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আর ভোটের চিত্র সবাই জানে, রাতে ভোট হয়, শেখ হাসিনা তোমাকে আর বেশিদিন বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশের মানুষ থাকতে দেবে না। একটি সফল আন্দোলন, একটি গণপুত্রের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে, তা না হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিবাদ করে এই সময় তো সরকারের কাছে কোন লাভ নাই। আজকে যেটি প্রধান অতিথি আমাদের মঞ্চে, আমাদের প্রিয় নেতা জয়নাল আবদিন ফারুক সাহেবের ওপরে সেদিন সন্ত্রাসী গুলামগার এসপি হারুন যে সন্ত্রাসী কায়দায় তাকে ওপর আক্রমণ হামলা করেছিল, সেটিও কিন্তু আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ। সকল অপকর্মের বিচার হবে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক্ষা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক আনারুল হক রয়েল। আনারুল হক রয়েলকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সভাপতি উপস্থিত আছেন, রাষ্ট্রপতির অগ্নি মশাল, বিক্ষোভ বিপ্লবের দাবানল আন্দোলন সংগ্রামের এক পরিচিত নাম, সাবেক হয়ে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন, বিএনপি সহ প্রচার সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি কুকুর ছাত্রনেতা জনাব শামীম রহমান শামীম ভাই সহ ইতিমধ্যে আপনারা জেনেছেন অংশে কারা কারা উপস্থিত আছেন। সংগ্রাম নেতৃবৃন্দ, আজকে খুলনার বিক্ষুব্ধ জনতা যে প্রতিবাদের জন্য একত্রিত হয়েছেন সেই একটি কথা শুধু বলতে চাই, এই জনগণকে সন্তুষ্ট করার জন্য এই সরকারের কোনো প্রয়োজন নেই, কারণ এই সরকারের ভোটের কোনো প্রয়োজন হয় না। এই সরকার গরিব মানুষের মনকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ গরিব মানুষের ভোটের কোনো প্রয়োজন।
মানুষের কোনো প্রয়োজন নেই, কারণ খেটে খাওয়া মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, কারণ ভোট আগের দিন রাতের বেলায় হয়ে যায়। আর এই টাকাগুলো আমাদের টাকাগুলো লুটে নিয়ে যায় বিদেশে, বস্তা বস্তা করে টাকাগুলো লুটে নিয়ে যায়, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, আমলার চাঁদাবাজি, পুলিশের বাড়াবাড়ি সহ আজকে আমাদের টাকাগুলো দেশের বাইরে চলে যায়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়ে যায়। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা আগামী দিনে আপনারা বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবেন সেই কর্মসূচি অনুযায়ী এই সরকার পাঠানোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় শীর্ষ শাসক দলের সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। আওলাদ হোসেন উজ্জ্বল কেন্দ্রীয় জাতীয়তাবাদী শীর্ষ শাসক দলের সহসভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার উদ্যোগে সারা বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের প্রধান অতিথি, যার নেতৃত্বে সারা বাংলাদেশ একটি বাহিনী আতঙ্কিত, সেই আমাদের সূর্য নেতা, মাটিও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন উপস্থিত রয়েছেন। কৃষিবিদ আমাদের সূর্য নেতা শামীম ভাই উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরীর সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন। খুলনা জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের আজকের সভার পরিচালনা সাধারণ সম্পাদক। সর্বপ্রথম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে আত্মশ্রদ্ধা সালাম জানাচ্ছি। আমি আপনাদের পাশের ছেলে, এই পদ্মা ব্রিজ পার হলেই আমার বাড়ি। সারা বাংলাদেশের সবচাইতে আজকে শক্তিশালী প্রমাণ দিয়েছে এই খুলনা জেলা বিএনপি ঐতিহাসিক ভাবে। আজকে আপনাদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে এই খুলনা মহানগরী, খুলনা জেলা যে কমিটি হয়েছে আজকে নবনির্বাচিত কমিটিকে জাতীয়তাবাদী শীর্ষ সভা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি একটি কথা বলব, দেশের একটি বেগম খেলাধুলা দিয়া আজকে রয়েছে। আমরা দেশের একটি ব্যাপক খেলা করছিলাম মুক্তি কামনা করার জন্য। সবাই আমরা আজকে জয়নাল আবেদিন আমাদের সূর্য প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, এই খুলনা থেকে আন্দোলন শুরু হবে ঢাকা মাওয়া রোড, ইনশাল্লাহ আপনাদের পাশে নিয়ে আমরা বন্ধ করব। সবাইকে একটি আমন্ত্রণ জানাচ্ছি, আমরা সবাই দেশের একটি ব্যাপক খেলা করছিলাম মুক্তি চাই এবং দ্রব্যমূল্যের প্রতিবাদে শেখ হাসিনার পদক্ষেপ চাই। সবাইকে দুই হাত তুলে জয়নাবাদী ভারতকে দেখিয়ে দিতে হবে, সবাইকে দেখা দিতে হবে। আমরা সকলের প্রতি সুস্বাস্থ্য ছাড়ার জন্য খুলনা জেলাকে আবার অভিনন্দন জানাচ্ছি। একটি শক্তিশালী আজকে দ্রব্যমূল্যের প্রতিবাদে যে সমাবেশ করেছেন এটা খুলনার ইতিহাস হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটু। প্রস্তুত থাকবে গড়িয়াখানা থানা বিএনপির সংগ্রামী সভাপতি, গড়িয়াখানা থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক খায়রুল ইসলাম জনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা আয়োজিত দ্রব্যমূল্যের লাগাম অগ্রগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক প্রচার সম্পাদক, সাবেক সংসদ সদস্য। প্রিয় বন্ধুরা আমার, আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের মনাবাই সহ
খুলনায় কেন্দ্রীয় নেতা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলতে চাই যে মানুষটি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, আর জনগণের বন্ধু হচ্ছে পুলিশ। সব থেকে পুলিশ দ্বারা যে ব্যক্তিটি বেশি নিগৃহীত নির্যাতিত তার নাম হচ্ছে জয়নুল আবদিন ফারুক। ফারুক ভাই এসেছেন, আমরা বলতে চাই যেখানে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে, আমরা আগেও বলেছি আমরা এটা চাই না ওইটা চাই না, আমরা আন্দোলন করতে চাই, আমরা এই সরকারকে টেনে হিতে নামাতে চাই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, আমরা এক দফা কর্মসূচির আন্দোলন চাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটানোর জন্য আমরা অবিলম্বে এক দফা আন্দোলন চাই, যে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ এই অগণতান্ত্রিক সরকারের পতন হবে। খুলনার নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে সরকার বিরোধী আন্দোলনে, যদি লাশের প্রয়োজন হয় তাহলে খুলনা থেকে লাশের মিছিলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সকলকে ধন্যবাদ, খুদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এরপরে প্রস্তুত থাকবে মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বক্তব্য রাখছেন হলিয়াগড়া থানা বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি। মঞ্চে আমার সম্মানিত প্রধান অতিথি জনাব জওহরলাল আবেদিন ফারুক, যাকে আমরা টেলিভিশনের পর্দা সহ বিভিন্ন পর্যায়ে আমরা দেখে থাকি, যে ব্যক্তিটি বাংলাদেশের সব থেকে নির্যাতিত ব্যক্তি জওহরলাল আবেদিন ফারুক, তাকে আমরা কেউ না চিনি না। মঞ্চ উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি জনাব হাজামি রেজাজ খান, মঞ্চ উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ প্রত্যেকটি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া ভাইয়া, আজকে এখানে আমরা সমবেত হয়েছি, আপনারা দেখেছেন সমস্ত রাস্তায় লোকালোকরণ হয়েছে। শুধু আমরা একটি কথা বলতে চাই, এখানে ঢাকার নেতৃবৃন্দ আপনারা উপস্থিত রয়েছেন, আমরা বলতে চাই এইভাবে আন্দোলন করে সরকারকে পতন করা সম্ভব না, লগাতার কর্মসূচি দিতে হবে, হরতাল দিতে হবে, হরতাল দিতে হবে, অবরোধ করতে হবে। 14 সালে আমরা করেছিলাম হরতাল আবদনের মধ্য দিয়ে সরকার হটাও আন্দোলন করেছিলাম, সরকার ভয়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই বলতে চাই আপনাদের ডাকের অপেক্ষায় কিন্তু আমরা থাকবো না। আমরা কিন্তু খুলনা থেকে সেই যেমন চট্টগ্রামে মালুর ক্যাপিটাল কেন্দ্র থেকে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিল, খুলনা থেকে কিন্তু আমরা ঘোষণা দেব আন্দোলন এই খুলনা থেকেই আমরা করে ছাড়বো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি মঞ্চের পিছনে দেখতে পাচ্ছি ব্যাপক বিশৃঙ্খলা, আমি কাউকে হাত দিয়ে নামিয়ে দিই এটা আপনারা চেন না, আপনার সম্মানের সহিত মঞ্চের আর সম্ভব কমিয়ে ছিল, ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আহ্বায়ক ডুমুরিয়া উপজেলা বিএনপি, অসিত কুমার সাহেব, আহ্বায়ক দাখিল থানা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনা জেলা বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা সংগ্রামী আহ্বায়ক জনাব আমির রেজাজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক উপস্থিত রয়েছেন, আমাদের খুলনার অত্যন্ত প্রিয়জন কেন্দ্রীয় বিএনপির সভাপতি সম্পাদক কৃষিবিদ শামীউর রহমান শামীম, প্রিয় নেতা মানবায় সহ
খুলনা জেলা এবং মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সম্মানিত খুলনাবাসী, আজকে দেশে গভীর সংকটে, এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের দিবাম খালেদা জিয়াকে এই সরকার অবৈধ মামলায় গ্রেপ্তার করে রেখেছে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরে আসতে দেয় না, কারণ একটাই, এই দেশের জনগণের রক্ত শোষে এরা ক্ষমতা পরিচালনা করতে চায়। আজকে এই সরকার তার পশুবাহিনী গুন্ডাবাহিনী পোষে সরকারি কোষাগার ফাঁকা করে দিয়েছে, আর সেই কারণেই দেশের সব জনগণের নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম আজকে সকালে 100 টাকা, বিকালে 130 টাকা, পরের দিন 170 টাকা, জনগণের অর্থ লুটপাট করছে সরকার। বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই, শুধু একথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগরের একটি ঐতিহ্য রয়েছে, খুলনা জেলা মহানগর বিএনপির নেতৃত্বে এই নতুন কমিটির নেতৃত্বে বাংলাদেশের যে কয়টি জেলায় আন্দোলন হবে ইতিহাস গড়বে খুলনার বিএনপি। এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাবু আসুন, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে পাইপগাছা উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ। আব্দুল মজিদ প্রস্তুত থাকবে দিগলিয়া থানা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু। সাইফুর রহমান মিন্টুকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। উত্তরবতী প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির হোসেন খান উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ইমরান মোবাইল আছে না পকেটে, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক জেলা বিএনপির সহ সভাপতি এবং দিগলিয়া থানা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু। প্রস্তুত থাকবে অ্যাডভোকেট মন্দিরাজুর রহমান, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমরা এখানে বারবার শুনছি সরকার সরকার আবার কে, যে চলে গেছে একটা লুটেরা বাহিনীর হাতে, এখানে কোন সরকারের অস্তিত্ব নাই। বাংলাদেশ এখন একটা লুটেরা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, ওই লুটেরাদের হাত থেকে এদেশকে মুক্ত করতে গেলে জনগণকে মাঠে নিয়ে লাঠি নিয়ে রাখতে হবে, কোন রাস্তার অলি গলি মিছিল মিটিয়ে এদেরকে
এই দেশ থেকে দাঁড়ানো যাবে না। সবাইকে হাসিনা হটাও আন্দোলনে শরীর হয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে বিদায় করতে হবে। আর যারা তাদের দর্শক, যারা প্রশাসনের দর্শক, এদেরকে আমরা মন্দির চাই, এই লুটেরাদের সন্তানকে বন্ধ করুন, জনগণের সাথে আসুন। দেশের সম্পদ অন্য দেশে লুটপাট হয়ে যাচ্ছে, মানুষকে সাথে নিয়ে আসেন, শপথ করে হাসিনা হটাও আন্দোলনে সবাইকে শরিক করে দেশে একবার আন্দোলন আন্দোলন হবে, একবার আন্দোলন হাসিনা হটাও আন্দোলন, এই আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে মহানগর যুব দলের আব্দুল আজিজ সুমনের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, বরকালীর মাধ্যমে আমরা স্বাগত জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন গয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, প্রস্তুত থাকবে রূপসা থানা বিএনপির সংগ্রামী সভাপতি খান জুলফিকার আলী জুলু, প্রস্তুত থাকবে রূপসা থানা বিএনপির সংগ্রামী সভাপতি খান জুলফিকার আলী জুলু। প্লিজ সবাই বসে পড়বেন, প্লিজ সবাই বসে পড়বেন, আমার অনুরোধ আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি প্রিয় ব্যক্তিত্ব লড়াকু রাজনীতিবিদ জনাব জয়নাল আবেদিন ফারুক ভাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষিবিদ শামীম সাহেব এবং আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমি এজাজ খান। এখানে উপস্থিত আছেন খুলনার জনমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব শফিকুল আলম মনা, উপস্থিত আছেন জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগরের সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জহির তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু সহ কেন্দ্রীয় জেলা এবং থানা লেভেলের নেতৃবৃন্দ। কোনো বক্তব্য নাই, আজকের এই বিক্ষোভ সমাবেশ জনতার ঢলে পরিণত হয়েছে। জয়নাল আবেদিন ফারুক ভাই, আপনি দেখে যান খুলনার মানুষ, খুলনার বিএনপির বর্তমান অবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্যের কৃত্রিম সংকট করা হয়েছে, জনগণের দাবি শেষ হয়েছে, এর একমাত্র রাস্তা এবং আজকের এই সমাবেশ প্রমাণ করে। সরকারের অবিলম্বে পতনের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দৌলতপুর থানা বিএনপির আরেকটি মিছিল আমাদের মাঝে এসেছে, করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে, আসলে খুলনা মহানগর বিএনপির গতকালকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে, অনেক পূর্ণ আহ্বায়ক সদস্যবৃন্দ এখানে এসেছে। আমরা সবাইকে আসলে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত, এবং তাদের মধ্য থেকে আজকে আমাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আইজুল হাসান গুরু। আইজুল হাসান সাবেক ছাত্র নেতা, সাবেক ছাত্রযুব নেতা আইজুল হাসান গুরু। দ্রব্যমূল্য সহযুক্ত প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা বিএনপির আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, খুলনা এক আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নিয়ে তিনি সেই জননেতা নির্যাতিত জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য লোহাখালীর কৃতি সন্তান জয়নাল আবেদিন ফারুক সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ,
আজকের প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে। উজ্জ্বলা উপজেলা বিএনপির আরেকটি মিছিল মার্শাল বিহার দিকে মনির মোল্লার নেতৃত্বে উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে কর্মসূচি দেবেন, আগামী দিনে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা জানাবেন। আমরা শুধু বলতে চাই, প্রিয় প্রধান অতিথি, আপনি যে অঞ্চলে বসে আছেন এ অঞ্চলের মানুষ, আমরা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বসবাস করি, আমরা আইডিয়া সিজনের মতো দুর্যোগকে মোকাবেলা করে লড়াই করে বেঁচে থাকি। আমরা সুন্দরবন অঞ্চলের মানুষ, আমরা লয়েল বেঙ্গলের টাইগারের সাথে লড়াই করি। আমরা সরকার থেকে কর্মসূচি চাই, আমরা বলতে চাই, গত 14 বছরে আওয়ামী লীগ অনেক শুনিয়েছিল মানুষের সার দেবে, শুনিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা ছেলে চাল দেবে। বলতে চাই, 14 বছরের হিসাব নিকাশ তোমাদেরকে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কর্মসূচি চাই, আমরা শেখ হাসিনার পতনের কর্মসূচি চাই। শেষ কথা বলতে চাই, আমার নেতা আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে, আমরা বলতে চাই ফয়সালা হবে রাজপথে, ইনশাল্লাহ সেই রাজপথে লড়াইয়ের ময়দানে দেখা হবে। অঙ্গীকার করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ সাহরক দেশক্ষেত্রে বেগমে খালেদা জিয়া জিন্দাবাদ। অরণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। খুলনা জেলা বিএনপির আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশ বিএনপি অফিসের সামনে হওয়ার কথা ছিল না। জেলা বিএনপির মতো সংগঠন এই বিএনপি অফিসের এই রোডে প্রোগ্রাম করতে পারে না। তাদের দরকার হয় সার্কেট হাউস, তাদের দরকার হয় হাদিস পাঠ, কিন্তু পুলিশ আমাদেরকে বাধ্য করেছে আজকে বিএনপি অফিসের সামনে প্রোগ্রাম করতে। এরপরে আর দ্বিতীয় দিন আমরা পুলিশের কাছে কোনো অনুমতি নেব না, নেব না, নেব না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন নবগঠিত খুলনা মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা কাজী মাহমুদ। আজকের সভার সম্মানিত সভাপতি চা খায় আমরা অভিনন্দন আছি এবং সারা জীবন সাধনা করলে পারবেন না, সে পরে দেখে নিয়ে নেন। আপনারা ব্যানার নিচ্ছে নামিয়ে দিন প্লিজ, আমরা দেখেছি আপনাদের নামও ঘোষণা দিয়েছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজান আজান 4:45 না 4:30 বাজে। আজকের সভার
বন্ধুরা আমার, আজকে এই বিক্ষোভ সমাজের সম্মানিত প্রধানমন্ত্রীকে, সম্মানিত নেতৃবৃন্দ, খুলনাবাসী আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে সম্মানিত নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, বাংলাদেশের 1975 সালে কার নাককে খুন বাংলাদেশের মানুষ উৎখাত করেছিল, 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনের কারণে আমরা বাংলাদেশে এক কালনামি কেঁদেছিলাম, আজকে সেই কালনামি দীর্ঘ বছর ধরে বাচ্চা ফুটে প্রতি বাংলাদেশে কালনিগিরি নবনগর তৈরি করেছে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ দুঃশাসন 75 মেনে নেয় নাই, এবারও মেনে নেবে না। রাখো, তুমি যা যা করছো তোমার পিতা তাই তাই করেছে, কিন্তু শেষ রক্ষা তোমার পিতার হয় নাই। এখন সময় আছে সরকারের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ দিয়ে দাও, তা না হলে পিতার পদে তোমাকে হাঁটতে হবে। সবাইকে খুলনাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খুলনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা রাজবংশী বক্তা আবু হোসেন বাবু। আবু হোসেন বাবুকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ, একদিকে পিকচার প্যালেস মোড়, অন্যদিকে কালীবাড়ি ঘাট, আর সোজা সোসাইটির মোড়, আর ডান পাশে হলাতলা পর্যন্ত লোকে লোকারণ্য বিশাল সমাবেশ। সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপি, সম্মানিত আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা জনাব আমির দাস খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। খুলনা রাজনীতির প্রাণ পুরুষ, খেলার বকুলের অত্যন্ত শ্রদ্ধার, যে জাতীয় সংসদের সামনে উনি যখন বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন, সেই সময় রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান সংগ্রামী জননেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন। বৃহত্তর খুলনার কৃতি সন্তান আধ্যাত্মিক সাধক খাজা খানের পূর্ণ ভূমিতে যে মানুষটি জন্ম নিয়ে ঢাকা শহরে যার রাজনৈতিক মেধা বিকাশের প্রত্যয়ে রাজনীতি করেন, আমাদের সংসদ বড় ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম মঞ্চে উপবিষ্ট রয়েছেন, যাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। এই খুলনা জেলা মহানগরীর 13
মোক্ষদা থেকে কয়রা, ফুলতলা থেকে রূপসাহী জনপদের সবচেয়ে পরিচিত মুখ আমাদের শ্রদ্ধা জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমাদের দুই শ্রদ্ধা নেতা লক্ষ্য গণ আন্দোলনের খুলনা রাজপথের বীর সিপাহ সালার শফিকুল আলম তুহিন তরিকুল ইসলাম জহির, আর যিনি সভা মঞ্চ পরিচালনা করছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সহযোদ্ধা মনিরুল হাসান বাপ্পি সহ জেলা এবং মহানগরী বিএনপির এই বিশাল সমাবেশে আগত আমাদের প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার এই গেল দুই তিন দিন সবাই মোবাইলে কি রিংটোন হঠাৎ করে শুনেছেন, বিএনপি নেতাদের ফোন করলে একটি কণ্ঠ বেজে ওঠে আর একটি স্লোগান। এই স্লোগানটি 69 থেকে 71 পর্যন্ত এ জাতির জন্য একটি জনপ্রিয় স্লোগান। হঠাৎ করে এই স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসাবে, জাতীয় স্লোগান হিসাবে আওয়ামী লীগ একটিকে প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্ভুক্ত করেছেন। 1952 সালে জনপ্রিয় স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, নির্মমিনের কল্যাণ চাই। এই স্লোগান বাংলাদেশে আজকে আর কেউ জাতীয় স্লোগান হিসেবে চিন্তাই করতে পারে না। 71 সালের জাতীয় স্লোগান আমরাও জানি, কিন্তু তোমরা যেটাকে জোর করে প্রতিষ্ঠিত করতে চাও ওটি বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ স্লোগান দিতে চায়, আমি স্লোগান দেবো, আপনারা উত্তর দেবেন। বাংলাদেশ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার আমার ঠিকানা। এই স্লোগান বাংলাদেশের মানুষ দিতে চায়। তোমরা চেউ রমণের জায়গায় স্বাধীনতার ঘোষক হিসেবে যাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে এ জাতি তা মেনে নেয় নাই। জাতির জনক হিসেবে যাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে ভারতের মানুষ মহাত্মা গান্ধীকে মেনে নিয়েছে, কোশ্চেন করেনি। পাকিস্তানের মানুষ মোহাম্মদ আলী জিন্নাকে মেনে নিয়েছে, প্রশ্ন করেনি। আমেরিকার মানুষ জর্জ ওয়াশিংটনকে মেনে নিয়েছে, প্রশ্ন করেনি। কিন্তু তোমাদের নেতাকে দেশের মানুষ জাতির জনক হিসাবে স্বীকৃতি দেয়নি। আজকের এই সভায় দাঁড়িয়ে খুলনা নাকি শিল্পের অঞ্চল ছিল, খুলনার সেই শিল্প নগরী আজকে মৃত নগরীতে পরিণত হয়েছে। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, শ্রমিকরা আজকে ন্যায্য মূল্য পায় না, মুসলিম মানুষ তেল চাল ডাল কিনতে পারে না, আর তার মধ্যে বুলেটের অত্যাচার, বেলটের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। সরকারের পতন চায়, কিন্তু কিভাবে এই সরকারের পতন হবে? অনেকে অনেক কথা বলে, আন্দোলন সংগ্রামের কথা বলে, নির্বাচন কমিশনার বানিয়েছ, মনে করেছ ওদের ইতিহাসে জাতি জানে না। কে হাবিবুল আউয়াল 1975 সালে 3 নভেম্বর জেল হত্যা হয়েছে, সেই জেল হত্যায় আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে জেলের মধ্যে নৃশংসভাবে হত্যা করেছে, আওয়ামী লীগের কোন মানুষ বাদী হয়নি। ওর পিতা আব্দুল আউয়াল সেদিন সেই মামলার বাদী হয়েছে, তাই পরিবারের কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা তাকে প্রধান নির্বাচন কমিশন হিসাবে নিয়োগ প্রদান করেছে। বাংলাদেশের মানুষ এটি মেনে নেবে না। ওই নির্বাচন কমিশনের অধীনে পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যে রক্ত ছড়িয়েছ, যে টাকা বিদেশে পাচার করেছ, প্রত্যেকটি রক্তের হিসাব বাংলাদেশের মানুষকে দিতে হবে, প্রত্যেকটি নাশের হিসাব
বাংলাদেশের মানুষকে দিতে হবে। প্রত্যেকটি টাকার কোড়ায় কোণায় হিসাব বাংলাদেশের মানুষকে দিতে হবে। এই শহরে যারা লুঙ্গি পড়তে পারত না, ওরা 5 লাখ টাকা দামের স্যুট পরে কোথায় পায় ওই টাকা, খুলনার মানুষ জানতে চায়। যারা সাইকেল চালাতে পারবে না, ওরা দামি গাড়িতে চলে এই শহরে রাতের আধারে মদ কিনে রাস্তায় মদ। খুলনার মানুষ তোমাদেরকে চেনে। আজকের এই মঞ্চ থেকে আমি ব্যর্থ ইনকামে ঘোষণা দিতে চাই, আমরা রাস্তায় নামলে তোমাদের টিকিটি চালে এই রাস্তাতে না দেখি অপমান হয়ে খুলনা শহর থেকে বিদায়। আজকের এই সভা মঞ্চ থেকে আমি প্রধান অতিথিকে অনুরোধ করবো, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, আমাদের এই শহরে নির্বাচনে মাঠে ঘাটে পথে প্রান্তরে ধানের শীষের ভোট চেয়েছে। আমরা একই সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ এলাকা মিরপুর পল্লবীতে তার নেতৃত্বে দাবি দাওয়ালের ভোট চেয়েছি। আমি তার কাছে পরচয় অনুরোধ করব, আমার খুলনার মানুষ, এই সংগ্রামী মানুষ, আপনার মুখ থেকে আগামী দিনে যে কঠিন সংগ্রামের ডাক আমার নেতা তারেক রহমান দেবে, আপনার মাধ্যমে খুলনার মানুষ সেই কণ্ঠটি শুনতে চায়। আর সেভাবেই এই খুলনাবাসী প্রস্তুত আছে, ইনশাল্লাহ ডাকলেই খুলনায় রক্তের বন্যা বইয়ে দেব। আর সেই রক্তের ধারাবাহিকতায় শেখ হাসিনার তক্তে তাউস ভেঙে খান খান হয়ে যাবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা তরিকুল ইসলাম জহির। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা তরিকুল ইসলাম জহির। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সহযোদ্ধা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আমির এজাজ খান মঞ্চে উপবিষ্ট। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মন্ডলের আমার ভাইয়ের উপরে সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদিন ফারুক মঞ্চে উপবিষ্ট। খুলনা জেলা ও মহানগরের অত্যন্ত কর্মী বান্ধব নেতা জনাব শফিকুল আলম মনা মঞ্চে উপবিষ্ট। জনাব কৃষিবিদ শামীম, শাহরুজ্জামান মর্তজা, শফিকুল ইসলাম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু সহ বিএনপি মহিলা দল, ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এই জনসমুদ্রের প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে এখানে সমাবেশ করছি। আমরা কি দাবি জানাতে এসেছি? এই দ্রব্য মূল্যের লাগাম, ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে। আমরা কি এসেছি এই যে সিন্দাবাদের দত্তের নায় দীর্ঘ 12 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের কলকাঠিতে নাড়াচাড়া করে যারা ষড়যন্ত্রের সহায়তা করে বাংলাদেশের মসনদের লুটেরা রূপে আবির্ভূত হয়েছে, তাদের কাছে কোন করিম ভিক্ষার জন্য আমরা কি এখানে সমবেত হয়েছি? ওদের দয়া ভিক্ষার জন্য আমরা দাবি করবো, ওরা মেনে নেবে, ওরা দ্রব্য মূল্যের দাম কমাবে? নিশ্চয়ই না। বন্ধুরা আমার, চোরাই শোনে না ধর্মের কাহিনী।
আজকের যুগান্তর পত্রিকা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন ওখানে বলা হয়েছে সারা বিশ্বের দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, তার থেকে বাংলাদেশে মিনিমাম 10 গুণ বেশি ঊর্ধ্বগতি হয়েছে। তারা পরিসংখ্যান দিয়েছে সারা বিশ্বে সয়াবিন তেলের দাম কমেছে, তারা পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 20-25 টাকায় উত্তীর্ণ হয়েছে। বন্ধুরা আমার, এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের আজকে শপথ নিতে হবে। আমরা জানি এই সরকার এটা কোন জনগণের ভোটের নির্বাচিত সরকার নয়। কালকে হেলাল বলেছে লাইলাতুল বরাক, লাইলাতুল ভোটের সরকার। এই সরকার জনগণের হৃদয়ের স্পন্দন জানে না, জনগণের মনের কথা বুঝতে পারে না। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ একটি লুটেরা সরকার। আমি জানি এখানে এই সরকারের অনেক পাঁচাটা পেটোয়া বাহিনী গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদেরকে অনুরোধ করব, আমরা যখন একটি বিক্ষোভ সমাবেশ রাজনৈতিক কর্মসূচি করতে চান, আপনাদের কাছে দরখাস্ত দিলে আপনারা টাল বাহানা শুরু করে দেন। আপনারা বলেন অনুমতি দিব, পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত আকারে করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রজাতন্ত্রের কর্মচারীর নির্দেশে কি ওঠা বসা করে? স্বৈরাচারী এর সাহসী জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি? স্বৈরাচারী এর সাহসী জানে বাংলার জনতার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র কি? বেগম খালেদা জিয়া 1983 সালে যে কথা বলেছে, 87 সালেও একই কথা বলেছে, 90 সালেও একই কথা বলেছে। বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ আপোষহীন নেত্রী উপাধিতে ভূষিত করেছে। আর একজন নেত্রী নাম উচ্চারণ করতে চায় না, তাকে 86 সালে যে চট্টগ্রামের লাল দীঘির ময়দানে দাঁড়িয়ে বলেছিল এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে সে হবে জাতীয় বেইমান। তিনি শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে 86 সালে গিয়ে এরশাদকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, তার উপাধিতে তিনি ভূষিত হয়েছে। বন্ধুরা আমার, বক্তব্য রাখবেন সিনিয়র নেতৃত্ব। একটি কথা বলতে চাই, আজকে কিন্তু জাতীয়তাবাদী দল একটি পরিবর্তনের বার্তা দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন খুলনা জেলা এবং মহানগরী কমিটি যেভাবে সাজানো হয়েছে, এক ছাপ তরুণ নেতৃত্ব, এরা কারা? এরা সকলে স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলনের, এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের সিপাহসালার। এরা জানে জনগণকে কিভাবে সংগঠিত করতে হয়, এরা জানে জনগণের মনোভাব কিভাবে সংগঠিত করে একটি ঐক্যবদ্ধ লড়াই করতে হয়। আমরা আপনাদের কেন্দ্রীয় নেতাদের ডাকের অপেক্ষায় রয়েছি, এক দফা কর্মসূচি প্রণয়ন করুন, সেই কর্মসূচিতে আমরা প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ নায়ক তারেক রহমানের আকাঙ্ক্ষা পূরণের জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা জীবন দান প্রস্তুত। সকলকে ধন্যবাদ। খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাবেক ছাত্রদল খুলনা মহানগর শাখার সভাপতি, সাবেক যুবদল খুলনা মহানগর শাখার সভাপতি, নবগঠিত খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব শফিকুল আলম তহিদ। শফিকুল আলম তহিদ, আপনার
বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহকর্মী আমির আজ খান, প্রধান অতিথি একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির মনোনয়নে পাঁচবার নোয়াখালী থেকে এমপি নির্বাচিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আপনজন। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে নিশ্চিত যিনি মন্ত্রী হবেন সেই নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক, আমাদের নেতা খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মহানাথ, সহকর্মীবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতা শামীম সহ সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসলে জয়নুল আবেদিন ফারুক ভাই বক্তব্য রাখবেন, আমরা শুধু ওনাকে একটু সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছি। দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা বাংলাদেশ বাস করছি। একটু আগে বাবু স্লোগান দিয়েছে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, আসলে এই ঠিকানায় আমরা আজকে বসবাস করি না, একে কিন্তাবিলা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমার, যে দেশে দিনের ভোট রাতে হয় সেই দেশে সরকার জবাবদিহিতা করে না, যে দেশে আগের রাতে পুলিশ প্রশাসন 30%, 40%, 50% ভোট দিয়ে দেয় সেই দেশে এমপির মেয়রের কোন জবাবদিহি করতে হয় না, যে দেশে মন্ত্রী হয় 100 কোটি টাকা প্রধানমন্ত্রী পরিবারকে দিয়ে সেই দেশে দ্রব্য মূল্য কখনো কমে না। বন্ধুরা আমার, 2022 সাল 28 তারিখে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছিলেন, উনি বলেছেন, ব্যক্তিগত বলেছেন, হাসিনার দিন শেষ, 22 সাল আরেকটি লড়াই হবে, সেই লড়াইয়ে আমরা কি হাত পথে থাকব? ভাই আমার, যদি রক্ত দিতে হয় আপনাদের সাথে রাজপথে রক্ত দেব, রাজপথ ছেড়ে করে বেরিয়ে যাবো না। এই হোক আজকের এই দিনের শপথ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। পরিশেষে বলতে চাই, নির্বাসিত গণতন্ত্র, বিপন্ন মানবতা, বিধ্বস্ত অর্থনীতি, কষ্টে আছে স্বদেশ, তারেক রহমান তুমি আসবে মুক্তির দূত হয়ে, অপেক্ষায় বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সদস্য নির্বাহী কমিটির বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মর্তজা, বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মর্তজা। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতা করতে করতে সময় আমাদের স্থানীয় লোকজনের একটু বেশি সময় নেওয়া হয়ে গেছে, বিদায়, বক্তব্য আজকে আর বাড়াবো না, আজকে আর বক্তব্য রাখবো না। আজকে সুদূর নোয়াখালী থেকে আমাদের প্রিয় বড় ভাই জয়নুল আবেদিন ফারুক ভাই, ফারুক ভাই এসছেন, তিনি বাংলাদেশের ইতিহাসের অনেক কথা জানেন, ইতিহাসের অনেক কথা তিনি বলতে পারবেন যেটা আমরা বলতে পারবো না, তাই তাকে সুযোগ দিয়ে খুলনা মানুষকে দ্রব্যমূল্যর এই কষ্ট আর কিছুদিন ধৈর্য ধরে সহ্য করেন, আমরা শেখ হাসিনার এবার পতন ঘটাবো ইনশাল্লাহ, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা দ্রব্যমূল্য আবার জায়গায় নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন যে মানুষটি দীর্ঘদিন খুলনা জেলা বিএনপিকে তিল তিল করে সুসংগঠিত করেছিল, যে মানুষটিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুলনা মহানগর বিএনপির দায়িত্ব হাতে তুলে দিয়েছে, সেই বর্ষিয়ার নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবার বক্তব্য রাখছে।
অ্যাডভোকেট শফিকুল আলম মোরা, খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমির এজাজ খান, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের জাতীয় সংসদে যিনি বারবার প্রতিনিধিত্ব করেছেন আমাদের প্রিয় নেতা স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনের আপসীন নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, জেলা মহানগরীর সকল পর্যায়ের প্রিয় নেতৃবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি বাংলাদেশের মানুষের মতো খুলনার মানুষও ভালো নাই। বাজারে গেলে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সোয়াবিন তেলের দাম ডবল সেঞ্চুরি ছুঁয়ে গিয়েছে, দিনের পর দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে নাবিষ্ঠা ঘটে গিয়েছে। অবাধ লুটপাটের মধ্য দিয়ে এই লুটেরা সরকার দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই চলছে, কারণ তাদের লুটপাটের শিকার বাংলাদেশের মানুষ। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই প্রতিরোধ গড়ে তোলার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশের মানুষের সামনে আগামীতে এক দফার আন্দোলন আসছে, সেই আন্দোলনে সংগঠিত করার জন্য আমাদের মাঝে জয়নাল আবেদিন ফারুক সাহেব আসছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের কি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কৃষিবিদ শামীমুর রহমান, কেন্দ্রীয় বিএনপি সহপ্রচার সম্পাদক, আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের রামপালের কৃতি সন্তান কৃষিবিদ শামীমুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকেই আজকের এই খুলনা শহরে মিছিলে মিছিলে মুখরিত হয়েছে, হাজার হাজার মানুষ মিছিলে প্রকম্পিত করেছে শহরের প্রতিটি শহর অলিগলি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি জনাব আমির এজাজ খান উপস্থিত রয়েছেন, প্রধান অতিথি এদেশের নন্দিত জননেতা, রাজপথ আন্দোলন সংগ্রামে পুলিশ যাকে রক্তাক্ত করেছে, বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা নন্দিত জননেতা জয়নাল আবেদিন ফারুক, উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট শফিকুল আলম মোনা, অ্যাডভোকেট শফিকুল আলম তুহিন, তরিকুল ইসলাম জহির, মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, ফারুজ্জামান মুর্তজা সহ বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা, আমি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিশেষ উক্তি দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। তিনি বলেছেন, একটি সমাজ একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তার আগে তার কিছু আলামত পরিলক্ষিত হবে। প্রথম হলো, সেই সমাজ এবং রাষ্ট্রের গরিব মানুষগুলো ধৈর্য হারা হয়ে পড়বে। দ্বিতীয়ত হলো, গরিব ব্যক্তি যারা থাকবে তারা কৃপণ হয়ে যাবে। তৃতীয়ত হলো, যারা মূর্খ তারা মঞ্চে বসে জাতির উদ্দেশ্যে নতুন নতুন করে ভাষণ দিতে থাকবে।
চতুর্থ হলো এই শাসক শ্রেণী যারা রাষ্ট্র সমাজ পরিচালনা করছে তারা প্রতিনিয়ত মিথ্যাচারে লিপ্ত থাকবে। প্রিয় বন্ধুরা, আমার আজকের বাংলাদেশের প্রেক্ষাপট এই সাথে মিলে গেছে রাখেন আপনারা। আজকে বাংলাদেশে বসেন বসেন প্লিজ, সময় নাই, বসেন প্লিজ। বাংলাদেশের প্রেক্ষাপট আজকের এই সরকার, আজকের এই সরকার 13 বছর রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার পিতা 72 থেকে 75 রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রকে হত্যা করে যেমন করে একদলের শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং 40,000 মানুষকে হত্যা করেছিল, বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিল এদেশের প্রখ্যাত ব্যক্তি জহির রায়হানকে তারা গুম করার হত্যা, সিরাজ সিকদারকে প্রথম ক্রস ফায়ারে হত্যা করেছিল। আজকের সেই পিতার পথ অনুসরণ করে শেখ হাসিনা গত 13 বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, সন্ত্রাসের অভয় রাজত্ব কায়েম করেছে। 21 বছর পর আপনি পিতার হত্যার বিচার করছেন আর আপনার সাথে শুধু রক্ত আর রক্ত, বিজয়ের হত্যাকাণ্ডের রক্ত, হেফাজতের রক্ত, গুম খুনের রক্ত, আমাদের হাজার হাজার রক্ত আপনার হাতে জড়িত রয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, পারভেজ মিরু, হাসান রুবেন অসংখ্য মানুষকে হত্যা করেছে। আজকে সময় এসেছে এই হত্যার বদলা দেওয়ার, বিচার করার। আন্তর্জাতিক আদালত বিশ্ববিবেকিত হয়েছে। এই খুনি সরকার একটি পৃথিবী নিকৃষ্টতম স্বৈরাচারী সরকার। এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, হত্যা গম করেছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই হত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই আদালতে দাঁড়াতে হবে। একটি সেই দিন আর ব্যক্তি দূরে নয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে এই বাংলাদেশে। আপনারা দেখছেন না, প্রধান পুলিশের প্রধান, র্যাবের প্রধান থাকতে পেরেছে, আজকে স্যাংশন দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, আন্তর্জাতিক বিশ্ব থেকে স্যাংশন আজকে। আজকে আপনারা গুলি করে হেফাজত হত্যা করেছেন, বিডিআরের 57 জন অফিসারকে হত্যা করেছেন। আপনারা মনে করেছেন আপনাদের বিচার হবে না, অবশ্যই আপনাদের বিচার হবে এই বাংলার মাটিতে, সেটা বেশি দিন দূরে নয়। শেখ হাসিনা, প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 4 বছর কারাগারে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ আমাদের নেত্রী, তিনি 2-2 সামরিক সরকারকে পরাজিত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বিশ্ব নেতৃবৃন্দ, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান তাকে শান্তি প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে ব্রাদার অব ডেমোক্রেসি উপাধিতে ভূষিত করছে। আজকে তাকে মৃত্যুর দিকে সরকার ফেলে দিচ্ছে। এর জন্য সরকারকে একদিন চরম মূল্য দিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন স্পষ্ট করে, তিনি দল সুসংগঠিত করছেন, এই ফাঁসিবাদের বিরুদ্ধে মুক্তির একটি পথ আমাদের সামনে খোলা রয়েছে, সেই পথটা হল লড়াই, লড়াই, লড়াই চাই। এই লড়াইয়ের কোন বিকল্প নয়, এই লড়াই খুলনা থেকে, খুলনা জেলা থেকে, খুলনা মহানগর থেকে, আজকে নতুন করে মহানগরের কমিটি দেওয়া আছে, তারুণ্য নির্ভর নেতৃত্ব, তারুণ্য আমাদের নেতৃত্বে। আমি মনে করি রকিবুল ইসলাম বকুল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী, তাকে আজকে এই মহানগর কমিটি থেকে সদস্য করা হয়েছে। 1 নম্বর রাজপথের সাহসী ঠিকানা নেতৃত্ব এবং আরেকজন দিকপাল আমাদের খুলনা জেলার দিকপাল আজিজুল বালি হেলাল, তাদের নেতৃত্বে এই মহানগর বিএনপি এবং এই খুলনা জেলা বিএনপি, এই স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলন এই খুলনাবাসী দেখে দেবে, তার প্রমাণ আজকের এই সমাবেশ তার প্রমাণ স্বাক্ষর রাখছে। প্রিয় বন্ধু, আমার একটি দলের লোক খালি জয় বাংলা স্লোগান দিলেই তারা চাকরি পাবে, তারা পদোন্নতি পাবে, তারা সাদার অপরাধ করেও তাদের বিচার হবে না, এটা বাংলাদেশে চলতে পারে না। যেটা শেখ মুজিব পারেন নাই, সেটা তার পিতা, তার কন্যা আজকে গণতন্ত্রের শ্রদ্ধা বলে
আজকে বাকশাল কায়েম করেছে। এই বাকশালের পতন ঘটিয়ে আপনারা খুলনার জনগণ নেতা কর্মীরা দুহাত তুলে প্রধান অতিথিকে দেখিয়ে দিলেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামে যে কোনো ত্যাগ আপনারা প্রস্তুত আছেন কিনা বলে দুহাত তুলে দাঁড়িয়ে তাদের নিয়ে আপনারা জানিয়ে দিন যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আপনারা প্রস্তুত হবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের চূড়ান্ত ডাক দিবেন, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে সেই পথে, সেই রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য আপনাদের পাশে খুলনা থেকে আন্দোলন শুরু হবে সে আশাবাদ ব্যক্ত করে তারক রহমানকে দেশের শুনিয়ে আনাম সবাদ ব্যক্ত করে গণতন্ত্র ভোটের অধিকারকে ফিরিয়ে আনাম সবাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সবাদ দিয়েই আমরা ঘরে ফিরে যাব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াবর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, বিভিন্ন থানা মহানগর এবং জেলার বিভিন্ন থানা থেকে এবং আঙ্গ সহযোগী সংগঠনের আপনারা মিছিল সহকারে আমাদের সমাবেশ সফল করেছেন, আমরা খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথির আগে আমাদের আজকে সভার সভাপতি খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র তার আমির রেজা খান তার বক্তব্য উপস্থাপন করছে, সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছে। আমাদের জয়তাবাদী দল খুলনা জেলা শাখা আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যিনি বৃহত্তর লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে পাঁচবার জনগণের ভোটে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে বিরোধী দলীয় জীবনের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জনতাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা হাসিনা বিরোধী আন্দোলনের অগ্নিবসন অস্কার অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নীল আব্দিন ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের জয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীম রহমান শামীম আমাদের মাঝে উপস্থিত আছেন। খুলনা মহানগরী বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা সহিগ্রহ মানব সাধারণ সদস্য সচিব সহিগ্রহ তুহিন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জননেতা মরুল হাসান বাপ্পি খুলনা মহানগরী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসান বাবু সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খুলনা জেলা থেকে এবং খুলনা মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, প্রধান অতিথি তার বক্তব্য দেবেন। আমি শুধু বলতে চাই প্রিয় খুলনাবাসী, আপনারা 110 কিলোমিটার দূর দূরান্ত থেকে গতকাল থেকে
আজ থেকে আপনারা আজকে এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনারা এসেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা না খেয়ে অর্ধহারে অনাহারে থেকে আজকে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা নতুন নতুন মামলা ঘাড়ে নিয়ে আজকে শহীদাজারে হাসিনা বিরোধী আন্দোলনের দুর্বার গো আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকে এই সমাবেশ সফল করার জন্য সকলকে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলাবেশ বাংলাদেশ জিন্দাবাদ, শৈর্য অবরোধ খালেদা জিন্দাবাদ, তারা জওয়ান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে সবার প্রধান আকর্ষণ বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বারবার পুলিশের নির্যাতনে যে লোকটি নির্যাতিত হয়েছে, যার হুঙ্কারে বাংলাদেশের বিএনপি নেতা কর্মী উজ্জীবিত হয়েছিল, যার ভিডিও বাংলাদেশের ফেসবুক ইউটিউব গণমাধ্যমে আপনারা দেখে থাকেন, সেই বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক, জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলার সবাই নাই তো প্লিজ ছাত্র দল, আমি দেখছি তোমাদের মিছিল দেখছি, এটা আমি জানাই দিচ্ছি, প্লিজ বসো। আমাকে একটু দুটি কথা বলার সুযোগ করে দাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহ্যবাহী খুলনা জেলা, আমি বেশিক্ষণ বলবো না, একটু চুপ করে থাকবেন, স্লোগান দিবেন না, আমি দিব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমার পিছনে সবচেয়ে বড় ছবিটা দেখছেন, আমাদের নেতা তারেক রহমান, আর আমরা যার আদর্শে রাজনীতি করি, যার আদর্শকে তুলে ধরার চেষ্টা করেছি দীর্ঘদিন, সেই প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। অচিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচনে তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আশা পোষণ করে জনাব সভাপতি মঞ্চে উপস্থিত আমার বন্ধু সদ্য ঘোষিত খুলনা মহানগরের আমার প্রিয় মনা, আমার ছোট ভাই তুহিন, জেলার আমার আরেক ছোট ভাই বাপ্পি এবং আমার সাথে আসে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, যিনি আমি সিপি থাকাকালে আমার সাথে থেকে বেগম জিয়াকে রাত্রে দুটা পর্যন্ত অফিসে সর্বক্ষণ সহযোগিতা করেছেন, আমার প্রিয় সহযোদ্ধা স্বামী
আমার সাথে আর এক বন্ধু আসছে, অবশ্য কেউ তার নামটা বলেন, তিনিও আপনাদের পাশে বাগেরহাটের বিএনপির উপদেষ্টা উনি ছাত্রদল যুবদল মহিলা দল অঙ্গ সংগঠন দল স্বেচ্ছাসেবক দল সবাইকে বকুল এবং হেলালের পক্ষ থেকে সবাইকে প্রিয় বন্ধুগণ, আমি দীর্ঘ তিনটা বিশ মিনিটে এখানে এসেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া এবং ইলেকট্রনিক, আমি একজন খুদে রাজনৈতিক কর্মী, আমার বয়স 71 অরিজিনাল, সার্টিফিকেটে আরেকটু কম, চাকরির জন্য বাবা কমাই দিয়েছে। তো অনেকে টক শোতে গেলে বলে আপনি এককে বামে নিয়ে যান, সাতকে ডানে নিয়ে আসেন, তাহলে খালেদা জিয়াকে মুক্তি করা যাবে, তারে ক্রমানকে দেশে আনা যাবে। এই কথার বলার ইচ্ছা এই জন্য খুলনা জেলার আজকের বক্তব্য আমি শুনে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশে কোন জেলা আমার বাকি নেই, সব জেলা আমি গিয়েছি, কিন্তু আজকে মনের থেকে একটা দোয়া করে গেলাম যে একটি শান্তিপূর্ণ, কোন রকম একটি দুঃশব্দ নাই, কিসের স্বার্থে 10 টাকার তেল 170 টাকার স্বার্থে প্রতিবাদ, 10 টাকা গাড়ি ভাড়া 20 টাকার প্রতিবাদ, গ্যাসের দাম মূল্যের প্রতিবাদে, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই খুলনা জেলার জনসভার নেতাদের জন্য এবং উপস্থিত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে যায় আল্লাহ পাক যেন, আর যদি 2023 সালে একটা নির্বাচন হয় আল্লাহ পাক যেন এই সরকারের অধীনে কোন নির্বাচন না আনে। দুঃখে সংসদে ফাইটা যায় গান হয়, সংসদে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়, জীবনভর দেখেছি ভোট হয় দিনের বেলা, সেই ভোট রাতের বেলাও দেখেছি। অতএব বাংলাদেশের মানুষ বেগম জিয়ার আদর্শে আদর্শিত, বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তাই আপনারা বলে অতীতে যা করছেন আর একদিনের জন্য করতে দেব সব জবাব সব কথা মনা প্রস্তুতি নেন, এজাজ প্রস্তুতি নেন, কদিন শেখা রাখবেন এই মোড়ের মধ্যে মিটিং, মাঠে মিটিং করবো দেখিয়ে দিন। 28 তারিখে মিটিং করে আপনাকে উপহার দিয়েছে মনা সাহেব, হুঁশিয়ার তো হয়েন না, আপনাকে পদ দিয়েছি মূল্য দিতে হবে এই কর্মীদের যারা মাঠে বসে, আমার মূল্য দরকার নাই, শহীদ জিয়া যেরকম মূল্য দিয়েছে গ্রামের মানুষকে, আমার নেত্রী খালেদা জিয়া যেমন মূল্য দিয়েছে নেতা কর্মীদের, তার এক ক্রমান যেমন 10,000 মাইল দূরে থেকে আপনার মূল্য দিয়েছে, আপনিও তাদের মূল্য দিয়ে আগামীতে আন্দোলন সফল করতে হবে। এই কথাগুলো বলার অর্থ আপনার মধ্যে তেজ আনা, জেলার মধ্যে তেজ আনা। আমি একাত্তরকে ছাত্র বানিয়েছি এই জন্য আমি দেখতে চাই জনাব হাবিব আউয়াল সাহেব, আজকে আমি নিউজ 24 বা 24 বা সময় কোন টিভিতে হোটেলে বসে দেখছিলাম, একটা গেঞ্জি গায়ে দিয়ে ভোটার দিবস না ভোট দিবস পালন করছে,
জনাব সিসি সাহেব, দ্রব্যমূল্যের আগে এই খুলনার মহানগর এই ছোট্ট পরিষদ থেকে আপনাকে জানিয়ে দিতে চাই, হুদা সাহেব জিয়াউর রহমানের খুব সুনাম করে প্রথম দুই দিন খুব আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছে। আপনিও দেখি সুন্দর সুন্দর কথা বলে বিএনপির মন গলাবার চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি না, আমার এই ভাইরও আপনাকে বিশ্বাস করে, কারণ আপনাকে চাকরিতে বয়স বাড়িয়ে কে অতিরিক্ত চাকরি দিয়েছে? হাসিনা সরকার। আপনি অতিরিক্ত এডিশনাল সেক্রেটারি থেকে সচিব হয়েছেন, প্রমোশন কে দিয়েছে? হাসিনা সরকার। আপনাকে বারবার এক্সটেনশন দিয়ে সময় বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আর অবৈধ সংসদে আইন বানিয়ে সার্চ অনুসন্ধান কমিটি তৈরি করে 302 জন থেকে 10 জনের নাম পাঠিয়েছে আপনার লোকের সরকার। ওই 10 জন থেকে 4 জন আর 1 জন বানাইছে কে? আপনার নির্বাচিত রাষ্ট্রপতি মহোদয়। অতএব আমরা কি আপনি বিশ্বাস করতে পারি? আপনারা পারেন? অতএব এত সুন্দরে কথা বলে হুদায় পারে নাই, আপনিও পারবেন না, তখন পারবেন যতক্ষণ এই অবৈধ সরকার পদত্যাগ করবে, তখনই পারবেন। আপনি সিসি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আপনি কি ডিসি কি আপনার কথা শুনবে? কি সেখানে কি সমস্যা নেই? আপনাদের সমস্যাটা কোথায়? বসেন না, আপনাকে আমরা বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল, কি করে বিশ্বাস করব ফেলানির লাশের সরকার আপনি, আপনার হত্যার সরকার আপনি, বিশ্বজিৎ হত্যার সরকার আপনি, ইলিয়াস আলীকে গুম করার সরকার আপনি, শত্রী আলমকে গুম করার সরকার আপনি, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করার সরকার আপনি, আপনি খালেদা জিয়াকে জেলে রাখার সরকার আপনি, আপনি তারিক জিয়াকে বিনা কারণে সাজা দেওয়ার সরকার আপনি। অতএব আপনাকে আমি বিশ্বাস করি, আপনাকে বিএনপি বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করতে পারে, বিশ্বাসের একটা জায়গা তো আপনি লোকই বৈঠা দিয়ে মানুষ মাইরা ওয়ানে দেবেন আর আমার নেত্রীকে জ্বালিয়ে দিয়েছেন। আমার নেত্রী আপোষ করে না, আপনি বিদেশে চোখের চিকিৎসার নামে যায় আপোষ করেছে, ওয়ান এলেভেন সরকারের যত অবৈধ কাজ আপনি বলেছেন সংসদে পাশ করে দিবেন, আমার নেত্রী সেটা করেন, তাই ক্ষমতায় সেদিন আটলান্টিক মহাসাগরের মতো একটি দল বিএনপি লক্ষ হাজার কর্মী, ওয়ান এলেভেন মাত্র 25টা সিট দিয়া, এটাকে বিশ্বাস করি করেন আপনারা? বিশ্বাস আওয়ামী লীগ চেয়ারে বসে আছি, তাহলে ভোট করছে সেদিন আমাদের বলছে যে আমরা ভোটে যাব না, কিসের জন্য ভোটে গেছে এটা বলতে চাই না। একটু আগে একজন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মহানগরে বলেছে অক্ষরে অক্ষরে বিচার হবে, একজন লোক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আমার মায়ের বুক খালি করেছে, সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছেন, আমার কোন ইউনিয়ন পর্যায়ের কর্মী পালিত থাকতে পারে না, 75 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 25 লক্ষ মামলা, রবিবার সকাল থেকে বিশুদ্ধবার সন্ধ্যা পর্যন্ত আমার নেতা কর্মীরা কোর্টের বারান্দায় থাকে ভাইরা। এ কি সরকার পরিচালনা না পুতুল খেলা? আপনি পুতুল খেলছেন, দয়া করে 12 বছর খেলছেন এবার বন্ধ করেন, এবার জাগ্রত জনতা জেগেছে তার এক ক্রমের নির্দেশ, ব্যাক টু বাংলাদেশ। আজকে আপনারা আমাদের কি বলছেন, কি ভাবছেন,
স্পিড ডায়ালগ ঠেকেছে, আরো ঠেকবে। বুকে হাত দিয়া বলেন তো মিডিয়ার ভাইরা, বুকে আমি আপনাদের কথা দিতে পারি, যদি প্রমাণ দিতে পারেন সারা বাংলাদেশে একটি কর্মী, ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি এত অত্যাচারে পরের দল ছেড়েছে, তাই আমাদের আত্মবিশ্বাস একটিমাত্র কারণে শহীদ। সবাই স্লোগান দে, টেকনাফ থেকে তেঁতুলিয়া রাস্তার দুই ধারে সকল গাছের পাতায় লেখা লাগে একটি নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমরা সেই জিয়ার আদর্শের সৈনিক। আমরা বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে চাই। আমাদের ভুল ত্রুটি থাকতে, তাই আপনার মতো ভুল ত্রুটি না, আপনি যা ইচ্ছা তাই করে যাবেন। তেলের দাম বাড়িয়ে দিবেন না জিজ্ঞাসা করে, চালের দাম বাড়িয়ে দিবেন না জিজ্ঞাসা করে, গাড়ি ভাড়া বাড়িয়ে দিবেন সাধারণ খানের কথা বলতে, কি অবস্থা, কি পাইছেন, পাইছেন কি জেলে নেবেন আর মেরে ফেলবেন, মরতে রাজি আছি জেলে দিতে রাজি আছি। কে ভাইরা নিজের কথা বলতে হয়, চারটি বছর জেলে আমি, একমাত্র আমার মা আমার সন্তান, আমি আমার মা মরে গেল আমি জেলে, আমাকে দেখতে দেয় না এই সরকার, তাই আমার কোন আফসোস নাই, আমার একটাই গর্ব, আমার একটাই অহংকার, খালেদা জিয়ার ধানের শীষ আমাকে পাঁচবার এমপি করেছে, আমি একবারও নিজের গুণে এমপি হই নাই। এখানে নোয়াখালী সেনবাগের অনেক লোক আছে, আমি যখন মঞ্জুর ভোট করতে আসি আমার ভাইদের সাথে, আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছি, জিজ্ঞাসা করবেন আমি পাঁচবার এমপি ছিলাম, বুকে হাত দিয়ে বলি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে বারবার ধানের সিটে এমপি হয়েছি। আজকে বেগমপাড়ায় কোটি কোটি টাকা নিয়ে বাড়ি বানাবেন, কার টাকা? এই ভাইদের কষ্টার্জিত টাকা, লুট করে টাকা নিয়ে যাবেন দেশের বাইরে, 500 করে টাকা নিয়ে যাবেন দেশের বাইরে, কথা বললে মামলা দিবেন। সাংবাদিক ভাইরা কথা বলতে পারে না, কি আইন মানে, এমন আইন যদি খালেদা জিয়া বানিয়েছিল নেবার কোনদিন না। আজকে কত লোককে গুম করেছেন, কত লোককে আজকে আপনার হাইজ্যাক করেছেন, কত লোকের ব্যবসা আপনার নষ্ট করে দিয়েছেন, তার হিসাব দিতে হবে, হিসাব দিব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তাই আল্লাহ কাছে দোয়া করি, পৃথিবীতে অদৃশ্য একটি শক্তি কাজ করছে, করোনা, আর বাংলাদেশেও এই অদৃশ্য সরকারের কালো হাত ভেঙ্গে চুরমার করে দিবে ছাত্র দল, যুব দল, প্রস্তুত হওয়ার নাম। এই কালো হাত যদি ভেঙে না দাও বাংলাদেশের কোন প্রজন্ম রাজনীতি করতে পারবেন না। রাজনীতি রাজনীতিবিদের জন্য, আজকে যারা খেটে খাওয়া মানুষ আমার ডানে বামে সামনে বসে আছেন, আমি আজ জোর গলায় বলে যাব, জিয়ার আদর্শের প্রতি সম্মান দিবেন। আজকে যারা, এক বন্ধু বলেছে টেলিফোন বাজবে রিংটোন, আমার এর বিরুদ্ধে কোন বক্তব্য নেই, তবে একজন বিএনপির কর্মী হিসাবে, বিএনপির একজন খেটে খাওয়া মানুষ হিসাবে সরকার বিটিআরসির কাছে অনুরোধ করব, সরকার জানে কিনা আমি জানি না, যদি এই ভাষণ বাজাতে হয় আমার নেতা শহীদ জিয়ার ঘোষণাও দিতে হবে সাথে। কোথায় ছিলেন সেদিন, পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে লাল পানি খেয়েছেন, রেখার নাশন দেখেছেন, শ্রীদেবীর ছবি দেখেছেন, যুদ্ধ করেছে শহীদ জিয়া, যুদ্ধ করেছে মেজর জিয়া, জেল কেটেছে শহীদ জিয়া স্ত্রী বেগম খালেদা জিয়া, এখন স্বাধীনতার সম্মুখে লোক হয়ে গেছে, আমরা নাকি রাজাকার, রাজাকার কে বাংলাদেশে মানুষ জানে, কে মন্ত্রীর শপথ নিয়েছে মানুষ জানে, এগুলো বললেই কালকে মামলা দিবে, আরে মামলার আর ভয় করি না, 84টা মামলা করলে আমার মামলা আছে নাকি, চল মামলার ভয় করি না, মনা বাপি আপনারা রেডি হন, আমার সাথে আজকে প্লেনে করে আসছেন অনেক নেতারা, রাখো রাখো
সাথে প্লেনে আসছেন, অনেকে বাইরে আসে, নোয়াখালীর একটা কথা আছে, এই কথাটা আমি সব সময় সব জায়গায় বলি, তবে সবার শেষে বলি, আমি আর দু চার মিনিট একটু কথা বলতে চাই। সেই কথাগুলো হলো, সরকারের কাছে আবেদন করে আল্লাহ, মহানগর পুলিশের কাছে আর আবেদন করে লাভ নাই, থানার ওসির কাছে আর ভিক্ষা চেয়ে লাভ নাই, আর দয়া করে বিএনপি অফিসের সামনে ছোট্ট জায়গায় জনাব মোনা সাহেব আর অনুমতির দরকার নাই। জনসভা কোন হাই স্কুল মাঝে হবে, আন্দোলনের জন্য প্রস্তুত হন। এত হতাশ না আরেকজন আছে কি বিডিআর মিউটিনিটির সবার সাদা পতাকা বৃদ্ধি ঢুকে গেছে কিনা, রাস্তায় দাঁড়ায় থাকেন না চলেন তাহলে আর সমস্যা হবে না, এত মতো হাঁটলে ওরা আর বাবার শিক্ষক যদি বিএনপির অস্তিত্ব নাই দেবী কাউ কাউ বিএনপির দাবিগুলো মানিল, বিএনপি যত অস্তিত্বই নাই বিএনপির দাবি মেনে নাও, পদত্যাগ করো, নির্বাচন দো, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কে প্রধানমন্ত্রী হয় একটু দেখি। আওয়ামী লীগ এই পাশে, আওয়ামী লীগ ও পাশে মনারা দা, এই পাশে আওয়ামী লীগ বহবর্ণে রশিটা এনে খেলা হয়ে যাক, শক্তি পরীক্ষা করে মুখের কথা বলতেন আসেন রাজপথে, শক্তি পরীক্ষা করে মধু দামদের বিরুদ্ধে আমি 91 সালে ভোট করতে গেছি, ও মাই গড, আমি যখন নবী ছিলাম আমি সিদ্ধ গেছি আমার বাবা গ, আর মধুদের সমান তুই আরো হাত পা জন্ম তোর দেখতে বাবা একটু অপেক্ষা কর, মতো ব্যারিস্টার হইতে আর লেওয়ালা তো কত তুমি শিখেছো বুঝলেন, নেওয়ার কথা লেওয়ালা তো আর কত শিখেছ, 91 সালে ভোট করতে নামি ভাই যেখানে যাই এখানে নাঙ্গলের বিড়াল লগে আমার ধানের শীত কাছে দিয়ে দেখা নাঙ্গল নাঙ্গল কি রে ভাই কি করি একটা বুদ্ধি বাইর করা তো, আমি মিটিং দিলে সেয়া যদি হংসাটা দিই মানুষের ধৈর্য, আর হেমিয়া যদি সিয়ার 100টা দিয়ে মানুষের দর্শন ধৈর্য ধরে বয়ে থাকলাম, একটি ধৈর্য সৈচ্ছিয়া দল করিয়া সে ধৈর্য দিয়ে ভোটের 15 দিন আগ থেকে দেখি আমার 50টা চেয়ারে লোক হয় 200, তার 100টা চেয়ারে লোক হয় 500, এটা ধৈর্য লাগে, সেই ধৈর্য আপনাদের মধ্যে আছে, তখন আমি তাকে হারিয়েছিলাম, বাবাকে পা ধরে সালাম দিয়ে বলো বাবা হাজার তুই আরো কোনো মানে তুমি পারো নাই পারছে যে অর মানে ভাইরা আমার মা অসুস্থ, আজকে গুলশানের কার্যালয়ে তার বন্ধী
তারেক রহমান 10,000 মাইল দূরে, শহীদ জি আজকে সংসদে দক্ষিণ প্লাজায় উত্তর প্লাজা শুয়ে আছে, একমাত্র সম্বল 10,000 মূলে তারেক রহমান। সেই তারেক রহমানকে যদি বাংলাদেশে আনতে হয় এই খুলনা কান জানি করজোড়ে আপনাদের কাছে আবেদন জানাবো, সমস্ত ভুল সমস্ত ভেদাভেদ সমস্ত পদ পদবীর আশা ভুলে গিয়ে সৈচ্ছা দলকে শক্তিশালী করুন, তাহলে আপনারা বাংলাদেশে ভোট দিতে যেতে পারবেন। যদি আর নাই বা পারেন কোনোদিনও বাংলাদেশে বাকশালের অস্তিত্ব মুছে ফেলতে পারবেন না। যেই দল নিজের দলকে বিশ্বাস করে না, 75 সালে 1 মিনিটে নিজের দলকে শেষ করে দিয়ে তারা বাকশাল কায়েম করেছে, তারা আবারও সেই ষড়যন্ত্রের দিকে গিয়ে যাচ্ছে। প্রিয় ভাইস, আজকে দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি তাদের কিচ্ছু আছে যায় না, ওয়ার্ক কমিটির নেতার কাছে 5 কোটি টাকা আছে তাদের, তাদের ভয় কিসের? 12 বছরে লুট করতে করতে বাংলাদেশের ভান্ডার সব আওয়ামী লীগের ঘরে চলে গেছে, আর যারা পাশে বিদেশে নিয়ে গেছে অর্থনীতি মেরুদণ্ড শেষ, তাই বিএনপিকে জেগে উঠতে হবে। বিএনপির নেতা কর্মীরা আপনাদেরকে সোচ্চার হতে হবে, এই সোচ্চার আওয়াজ একটি হাসিনা বিদায় নিতে হবে। এই দেশে নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনার সবকিছু নির্ভর করবে আপনাদের একতা, আপনাদের ইউনিটি, আপনাদের সততার উপর। তাই আমি অনুরোধ জানাব শেষ, মির্জা ফখরুল ইসলাম আমার নেতা, উনি বলেছেন এসব নির্বাচন কমিশন আর খেলা খেলতে চাই, এটা একটা পুতুল খেলা, এসব করে আবার 2023 সালে ক্ষমতায় যাওয়ার একটা পরিকল্পনা। তাই নিঃসন্দেহে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার ক্ষমতায় থাকতে আর কোনোদিনও কোন নির্বাচনে অংশগ্রহণ করবে। সবাই শেষে আমি আমার নেতা সাতক্ষীরা, আমার ছোট ভাই যার সাথে আমি রাজনীতি করি হাবিবুল ইসলাম, হাবিবের মুক্তি দিতে হবে, তাকে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা, পুলিশ ভাইরা, আমি আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে পারি আজকে, যে আপনারা আমার এই সভাকে, আমার না খুলনার এই সভাকে সফল করার জন্য মহানগরের ডিএমপি কমিশনারকে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছিয়ে আবার সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করব। তার আগে একটা স্লোগান ধরব, এই স্লোগান যেন আওয়াজ ঢাকার রাজধানী বঙ্গভবন পর্যন্ত পৌঁছে, নারায়ণ থাকবে, আওয়াজটা হয় নাই, নারায়ণ থাকবে, এই নেতা আছে, বাংলাদেশ জিন্দাবাদ। যারা যারা আজকে সকল পাড়ার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে